নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুখে আছেন। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে আজকের জীবন দিশা অনুষ্ঠান লাইভ ইন ফোন ইন অনুষ্ঠানে শুরু করছি। আজকে দেখবেন সরাসরি আপনারা আমার সঙ্গে ফোনে কথা বলতে পারেন। এই দেখবেন প্রোগ্রামের নাম হচ্ছে জীবন দিশা। কেন রাখা হয়েছে এই প্রোগ্রামের নাম জীবন দিশা? দেখবেন প্রত্যেকটা মানুষের ঠিকঠাক যদি জীবনের দিশা বা তার লক্ষ্যটাকে যদি স্থির না করতে পারবে, তাহলে কোনো মানুষ দেখবেন তার জীবনে মানে কি সুখ শান্তি বলুন বা কেরিয়ারে বলুন বা তার জীবনের ডেভেলপমেন্ট বলুন, সে কিন্তু কিছুতেই তার লক্ষ্যে পৌঁছতে পারবে না। কেন সেই লক্ষ্যে কোনো কিছু মানুষকে অ্যাচিভ করতে গেলে তাকে আগে লক্ষ্যটা স্থির করতে হয়। সেই জন্যে দেখবেন আমার এই প্রোগ্রামের নাম কিন্তু জীবন দিশা রেখেছি আমি, যে আপনারা লক্ষ্য ঠিক করুন, দিশাটা আপনাদের হবে, সেই লক্ষ্যে সেই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। যদি সেখানে আপনারা মানে পৌঁছতে যদি অসাফল্য হন, সেখানে যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, যে মনে করেন যে আপনারা আপনার বিশ্বাসের পাত্র, তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের সঠিক লক্ষ্যে বা সঠিক দৃষ্টি মানে দিশাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কিন্তু রইল। সেই সঙ্গে দেখবেন আজকের যেটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, দেখবেন যে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি, সেটা দেখবেন মানে সঞ্চার হয়েছে, সেটা কি অন্ত বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে কিন্তু এসেছে। সেটা পাঁচই দেখবেন নভেম্বর সকাল 5:16 সে বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে কিন্তু গমন করেছে। তো এই ক্ষেত্রে দেখবেন যাদের দেখবেন সবথেকে আমি বলি প্রত্যেকটা 12টা রাশি আছে আমাদের, দেখবেন মেষ থেকে মীন 12টা রাশি সম্বন্ধে বলবো, দেখবেন কাদের শুভ দিন আসছে, কাদের একটু অসুবিধা হবে, অথচ কিছু আমি টোটকাও দেবো, যাদের দেখবেন যে অসুবিধা বা অস্ট্রাকেলটা আসছে সেটা থেকে একটু আপনারা কাটিয়ে উঠতে পারবেন, এবং যাদের দেখবেন ভালো সময় এসছে তারা কিন্তু আর ঘরে বসে আপনারা সময় নষ্ট করবেন না, আপনারা আপনাদের জীবনের দিশা বা জীবনের লক্ষ্যে একদম পৌঁছে যাওয়ার জন্যে কিন্তু সরাসরি আপনারা কাজে বা কর্মে কিন্তু নিযুক্ত হয়ে যান। যদি কোনো অবস্ট্যাকেল বা সমস্যা আছে, যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা যোগাযোগ করুন, করে সেই বাধা বা প্রতিবন্ধকতাকে দূর করে নিজের জীবনের অ্যাচিভমেন্টটাকে আপনারা গ্রহণ করুন। তো সেক্ষেত্রে দেখবেন যাদের ধনুরাশি, প্রথমে বলছি আমি 12টা রাশি বলবো, ধনুরাশি ধনুরাশির দেখবেন বিগত 2 বছর ধরে ধনুরাশির যারা মানুষ আছেন, ধনুরাশি বা ধনু লগ্ন যারা আছেন, দেখবেন প্রায় 2 বছর ধরে তাদের কিন্তু সময় তাদের শারীরিক বলুন, মানসিক বলুন, কর্ম বলুন, আর্থিক বলুন, সমস্ত ব্যাপারে কিন্তু তারা নানান রকম অসুবিধার মধ্যে কিন্তু জড়িয়ে গেছেন। সেই সঙ্গে দেখবেন ধনুরাশির সঙ্গে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশিরও কিন্তু দেখবেন এই দু মানে প্রায় 7 বছর ধরে যে সময়টা মানে তার মধ্যে দেখবেন 5 বছর সময়টা কিন্তু কিছুতেই ভালো যায়নি। তো সেই ক্ষেত্রে দেখবেন তাদেরও অনেকটা সময় চেঞ্জ মানে বিগত 1.5 বছর 2 বছর থেকে চেঞ্জ হয়েছে, আরও তাদের দেখবেন সামনে সুদিন আসছে। এবং মকর রাশি দেখবেন মানে শুভাশুভ মিশ্রিত ফল পাবেন, তাদের দেখবেন মানে শনি সাড়ে সাতই চলাকালীন মানে ফার্স্ট ফেজ শুরু হওয়ার চলাকালীন কিন্তু বৃশ্চিক রাশিতে যখন ছিল মানে রাশির থেকে একাদশে বৃহস্পতি থাকা সত্ত্বেও দেখবেন অনেক স্ট্রাগল আসা সত্ত্বেও দেখবেন অনেক সঠিকভাবে মুভমেন্ট কিন্তু তাদের হয়েছে। কিন্তু দেখবেন এই যে বৃহস্পতির গোচর সঞ্চার যখন ধনুরাশিতে যখন গেল, তাদের দেখবেন একটু শুভাশুভ মিশ্রিত আপনারা কিন্তু ফল পাবেন, পুরোপুরি দেখবেন 100% যেটা আপনারা 70-80% বা পেয়ে আসছিলেন সেটা কিন্তু একটু পার্সেন্টেজটা কমবে। সেক্ষেত্রে দেখবেন কিছু টিপস বা কারোর যদি জন্মছকে যদি কোনো প্রবলেম থাকে সেই জায়গাটাকে অবশ্যই কাটান, কাটালে দেখবেন আস্তে আস্তে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। 2020 সাল অনেক মানুষের জীবনে কিন্তু বরদান নিয়ে আসতে চলেছে। কেন কেন তার কারণ হচ্ছে দেখবেন বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি 12 বছর পর তার নিজের এই যে জায়গাটায় ধনুরাশি মানে অগ্নিঘর তার নিজের মূল ত্রিকোণ সেখানে কিন্তু সে এসেছে, এসে হাজির হয়েছে। কিন্তু এখানে সে আসার সঙ্গে সঙ্গেই যে আপনারা শুভ ফল পাবেন এটা কিন্তু একদমই না, কেন এই শুভ ফল পেতে আপনাদের প্রায় 45 দিন মতো সময় লাগবে। ওকে, হ্যাঁ নমস্কার, হ্যালো হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কেষ্টপুর থেকে বলছি, কেষ্টপুর থেকে। আচ্ছা বলুন, আপনার ছেলের নাম কি? মৈনাক রায়। মৈনাক রায়। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 27/9/96। হ্যাঁ, 93। ওকে, জন্মস্থান কোথায়? বহরমপুর। আগে আমি আপনাকে একটা কথা বলি, 1 থেকে 12 পর্যন্ত আপনি একটা সংখ্যা বলুন।
8 দেখবেন আপনার ছেলের সবসময় দেখবেন একটা মানসিক টেনশনে সবসময় থাকে, তাই তো? ওকে, এবার আপনার প্রশ্ন দেখবেন আপনার ছেলের কেরিয়ার কি হবে, ঠিক আছে? ওকে, এবার আসুন আপনি ডেটাটা মেলান। আচ্ছা, আপনার ছেলের জন্মবার এখানে দেখাচ্ছে মন্ডে, সোমবার আপনার ছেলের জন্মবার, তো? ওকে, এখানে দেখবেন তুলা লগ্ন কুম্ভ রাশি ধননিষ্ঠা নক্ষত্রে তিন চরণে জন্ম। আপনি রাশি লগ্ন জানতেন? আচ্ছা, এখানে দেখবেন আপনাকে ছেলে যেটাই প্রথমে বললাম, দেখবেন আপনি যেহেতু সংখ্যাতত্ত্ব হিসেবে আপনার ছেলে যেটা প্রথমে বললাম, দেখবেন মানসিক টেনশনের জন্য অনেক কিছু দেখবেন ও ডিসিশন নিতে পারে না, বুঝতে পারছেন? এইবার যার ফলে দেখবেন এর ফলে এর পরীক্ষাতেও অনেক অনেক সময় ভালো পড়াশুনো করে দেখবেন পরীক্ষাতেও ভালো রেজাল্ট পায়নি, বুঝতে পারছেন? ওকে, এবার দেখবেন হঠাৎ হঠাৎ আপনার ছেলে খুব রেগেও যায়, প্রচন্ড রাগি। ওকে, এইবার রাগি যেমন দেখবেন, এবং এ খুব স্লোলি জীবনে সমস্ত কাজ খুব স্লোলি স্টেপ ফেলে, মানে কোনো কাজে দেখবেন তড়িঘড়ি করে না, তাই না? একদম দেখবেন এই যে বললাম আপনার ছেলে কিন্তু বাড়ির থেকে দূরে গিয়ে ডেভেলপমেন্টের যোগ, বুঝতে পারছেন? আর ও সবসময় কি বলুন তো নিজেকে গুটিয়ে রাখে, ওর মধ্যে যে ট্যালেন্টটা আছে সেটাকে ও প্রকাশ করে না, তাই তো? দেখুন আমি যে কটা কোনো বললাম, এই যে প্রবলেমগুলো সঠিক তো? তো এইটা, হ্যাঁ এইটা যদি আপনি শুনে যদি বসে থাকেন হবে না, এটাকে অবশ্যই কাজে লাগান। যেহেতু দেখবেন আপনার, আমি যেটা আপনি রাশিভিত্তিক বলছি, কুম্ভ রাশি আপনার ছেলের এখানে লগ্ন থেকে মানে মানে রাশি থেকে একাদশে বৃহস্পতি ঢুকেছে, বুঝতে পারছেন? তো এই বছরটা 2020 সালে দেখবেন ওর এই কেরিয়ারের দিকটা যথেষ্ট ভালো হবে, বুঝতে পারছেন? তার মধ্যে দেখবেন দুটো জায়গায় প্রেডিকশন ওর অবশ্যই লাগবে, করলে দেখবেন আপনি 2020 সালের মার্চের মধ্যে কিন্তু ভালো কেরিয়ারের জায়গায় পৌঁছে যাবে, বুঝতে পারছেন? ওকে, এই জায়গাটাকে অবশ্যই ইমিডিয়েটলি ঠিক করুন, নাহলে 2020 সাল চলে গেলে কিন্তু আবার কেরিয়ার পেতে কিন্তু এর অসুবিধা হবে, বুঝতে পারছেন? দেখবেন একদম নমিনাল খরচা, যেটুকুনি না করলে নয় সেটুকুনি, কি বুঝলেন? আমার সঙ্গে যারা চেম্বারে আসে তারা এমনি জানেন, দেখবেন আমি প্রতিকারের যদি হাইফাই রেমেডির মানে দাম যদি বলি তাহলে মানুষ করতে পারবে না, করতে যদি না পারলো তাহলে অ্যাস্ট্রোলজিটা মানুষের উপকার লাগবে কি? তাহলে অ্যাস্ট্রোলজিটা যে মানুষের জীবনে মিরাকেল ঘটাতে পারে, যেটা কাজে লাগতে পারে, সেটাকে আপনাকে কাজে লাগাতে হবে, বুঝতে পারছেন? আপনার ছেলের দেখবেন, আরো বলছি দেখবেন 2019 সালেও কিন্তু স্কোপ পেয়েছিল কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি। এর পরেও দেখবেন আমি যেটা বলবো দেখবেন ঠিকই, কেন বলতো এই যে ডেটা থেকে আমি বলছি, এর পরেও যদি আপনি ঘরে বসে থাকেন আপনার ছেলে রেমিডি কত খরচ হবে সেটা শুনে যদি বসে থাকেন তাহলে আপনার ছেলে কিন্তু কেরিয়ার হবে না, বুঝতে পারছেন? ওকে, এই জায়গাগুলোতে ইমিডিয়েটলি প্রতিকার করুন, আমি বলছি খুব তাড়াতাড়ি কিন্তু চাকরি পাবে, যদি না করেন 2019 সালে যেমন কাজে লাগাতে পারেনি 2020 সালে কিন্তু কাজে লাগাতে পারবে না, বুঝতে পারছেন? একদম ঠিক শুনেছেন। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, আপনার প্রোগ্রাম দেখার জন্য এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ওকে ঠিক আছে, তো দর্শক বন্ধু যেটা আমি বলছিলাম যে বৃহস্পতি গোচর নিয়ে, গোচরে দেখবেন এবার আমি প্রথমে বলি মেষ থেকে, যেটা বললাম যে রাশি দিনটা বললাম, এবার প্রথম থেকে বলছি যাদের দেখবেন মেষ রাশি, মেষ রাশি জাতক জাতিকাদের বা মেষ রাশি বা মেষ লগ্ন যাদেরই আছে দেখবেন তাদের ক্ষেত্রে কিন্তু এবারে ভাগ্য কিন্তু বিশালভাবে ডেভেলপমেন্ট হবে, এই বছরটাকে কিন্তু আপনারা অবশ্যই কাজে লাগান, যদি না লাগাতে পারেন তাহলে কিন্তু জীবনে এই যে সময়টা এরকম সময় কিন্তু আপনাদের খুব কমে আসবে, কেন দেখবেন দীর্ঘ মানে 2 বছর ধরে আপনাদের কিন্তু সময়টা ভালো এসেও সেই সময়গুলো আপনারা কাজে লাগাতে পারেননি, বিশেষ করে যারা স্টুডেন্ট, যারা হায়ার এডুকেশন দেবেন, যাদের চাকরির যোগ আছে, বিশেষ করে যারা টিচারি চাকরির জন্য যোগাযোগ করেছেন বাট ফেলিওর হয়েছেন, সেই সব ক্ষেত্রে যারা দেখবেন রেলের মানে রেলের চাকরি বা মানে সার্ভিস দিয়েছেন যেখানে ফেলিওর হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 2020 সালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই গুরুত্বপূর্ণ অবশ্যই আমি দেখবেন এটা রাশিভিত্তিক বলে যাচ্ছে কিন্তু আপনাদের যে যার রাশিচক্রের একটা গ্রহ পজিশন আছে, মানুষ আমরা দেখুন আমরা কিছু করতে পারি না, যা কিছু আমরা করি করাই কিন্তু আমাদের গ্রহরা, আমাদের জীবনের প্রতিবন্ধকতা বলুন, ভালো সময় বলুন, খারাপ সময় বলুন, সব কিছু আমাদের কিন্তু গ্রহরাই করে, তাহলে যদি আপনার হরোস্কোপে গ্রহর পজিশন যদি ঠিক থাকে তাহলে দেখবেন আপনাকে উইদাউট প্রেডিকশন ছাড়াই কিন্তু বা কোনো প্রতিকার ছাড়াই কিন্তু আপনার জীবনে সাকসেস হবে, কিন্তু যে জায়গাটাকে আপনাদের প্রতিবন্ধকতা হচ্ছে দেন অ্যান্ড দেন আপনাদের সেখানে কিন্তু কাউন্সিলিং করানো উচিত। হ্যাঁ নমস্কার, কে বলছেন? ২০০২ ২০০২
দুপুর দুটো দুপুর দুটো 10 মিনিট দুপুর 2:10, তাই তো? আচ্ছা, আপনার ছেলের নাম কি? হ্যালো, আপনার ছেলের নাম কি? ছেলের নাম শুভবাবু সরকার। অনুভব সরকার, ঠিক আছে। আর একটা কথা বলছি, আপনি আপনি ওর মানে বার্থ প্লেসটা কোথায় কোথায় হয়েছিল? হ্যাঁ, হ্যালো, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর তো? আচ্ছা, আপনার ছেলের এডুকেশন সম্বন্ধে জানবেন, এডুকেশনের পরে কি কেরিয়ার হবে সেটা? ওকে, এটাই আপনার, হ্যাঁ এটাই প্রশ্ন আমি বলছি আপনাকে। আপনার ছেলের জন্মবার মঙ্গলবার তো? আচ্ছা, এখানে দেখবেন আপনার বৃষ লগ্ন, তুলা রাশি আর বিশাখা নক্ষত্রে এক চরণে জন্ম, এটা আপনি জানতেন? আচ্ছা ওকে, এটা দেখেন, আপনার দেখবেন ছেলের পরীক্ষার সব থেকে বলুন, আপনার ছেলের পেটে গ্যাস অম্বল হয়? হ্যাঁ, দেখবেন এটা এখন তো অনেক অল্প বয়স, 2002 সালের বয়স, মানে অল্প বয়স, এটা যখন একটু বয়স বেশি হবে না, দেখবেন ওর ওই যে গ্যাস অম্বলের টেন্ডেন্সিটা একটু বাড়বে, বুঝতে পারছেন? ওই জায়গাটাকে অবশ্যই খেয়াল রাখবেন, বুঝতে পারছেন? আর একটা দেখবেন, আপনার ছেলে কিন্তু মধ্যে অলস খুব, মানে দেখবেন কোনো কিছু কাজ বা শুলে একবার উঠতে যাচ্ছে না, মানে অলসতার মানে মানে শিকারও, তাই তো? এই জন্য দেখবেন, আর সব থেকে কথা বড় জিনিস হচ্ছে, দেখবেন ও অনেক সময় দেখবেন আপনাদের সম্মান শ্রদ্ধা করে, বা যেখানে ও পড়াশোনা করে তার টিউশন মানে টিচারদেরও দেখবেন সম্মান করে, আবার অনেক সময় দেখবেন সম্মান করে না, তাই না? এবার এটা ঠিক বলছি তো? ওকে, এই কারণে দেখবেন ওনে অনেক সময় দেখবেন টিউশন কিন্তু চেঞ্জ করাতে হবে, টিউশনের যে মাস্টার আছে সেটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করেছেন এর মধ্যে? আচ্ছা, এইটাকে কিন্তু খুব খেয়াল রাখবেন, এই জায়গাটাকে প্রবলেম হয়ে আছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দেখবেন, এর সব থেকে বড় হচ্ছে টেকনিক্যাল লাইন নিয়ে যদি পড়াশোনা করে আগামী দিনে কিন্তু খুব ব্রাইট মানে কেরিয়ার, বুঝতে পারছেন? কি নিয়ে টেকনিক্যাল লাইন, কি নিয়ে পড়াশোনা করছে? মেডিকেল লাইনের জন্য চেষ্টা করছে। ওকে কোনো প্রতিকার দিয়েছেন? দেখবেন এখানে উইদাউট প্রতিকার ছাড়া কিন্তু মেডিকেল লাইনে কিন্তু চান্স পাওয়া মুশকিল আছে, বুঝতে পারছেন? কেন বলুন তো, রবি কেতুর সঙ্গে বসে, রবি কেতু গ্রহণযোগ করেছে, বুঝতে পারছেন? কেন ডাক্তারি পড়তে গেলে আমরা জাস্ট মঙ্গলকে দেখি, শুক্র এবং রবি, বুঝতে পারছেন? কেন সেই জায়গায় দেখবেন রবি খুব পীড়িত হয়ে গেল এখানে, বুঝতে পারছেন? এবং সেই জায়গায় দেখবেন রাহু কিন্তু খুব জায়গায় ডিস্টার্ব হয়ে আছে, দেখবেন ও মাঝে মাঝে কথা বলতে বলতে জোরে কথা বলে, তাই তো? হ্যালো, হ্যাঁ, দেখবেন এই যে প্রবলেমগুলো আছে বলছি, এখানে অবশ্যই প্রতিকার ঠিকঠাক যদি করতে পারেন তাহলে কিন্তু ডাক্তারিতে ভালো স্কোপ পাবে, আইদার কিন্তু ডাক্তারিতে ভালো স্কোপ হবে না, বুঝতে পারছেন? ওকে, ওকে কি কোনো আপনারা কোনো গোমেদ পড়িয়ে রেখেছেন? চুনি পান্না আর চুনি পান্না এবং মুনস্টোন, দেখবেন চুনি পান্না আর মুনস্টোন, মুনস্টোনটা তো দেখবেন ওকে লাগে না, বুঝতে পারছেন? যিনি হয়তো দিয়েছেন বিচার করে, কিন্তু এখানে চুনি পান্না থেকে ওখানে আপনি একটা এক কাজ করবেন, সব থেকে বড় কথা একটা ব্লু জারকন পড়াবেন, বুঝতে পারছেন? আমি প্রতিকার সচরাচর বললাম না, যেহেতু ডাক্তারি নিয়ে পড়েছে যদি কেরিয়ার না পায় কিন্তু মুশকিল হয়ে যাবে, সেক্ষেত্রে ওকে কিন্তু একটা ওই 7:30 দেখে একটা আপনি ব্লু জারকন অবশ্যই পড়াবেন, বুঝতে পারছেন? ওকে, হ্যাঁ ঠিক আছে। তো যেটা বলছিলাম, দেখবেন বৃহস্পতির যে গোচর ফল, দেখবেন মাঝে মাঝে এমন পজিশন থাকে যে দেখবেন কারো মানে মানে স্টেন মানে যেটা আপনার নিয়ার আইডিয়াল লাইনে যেটা পড়ার কথা সেটা যখন না পড়ে, তাহলে দেখবেন যদি আপনি যদি জোয়ারের বিরুদ্ধে যদি আপনি ঢেউ মানে সাঁতার কাটেন তাহলে কি হবে, দেখবেন আপনি আপনার লক্ষ্যে ঠিক পৌঁছতে পারবেন না। সব থেকে বুদ্ধিমান কি হচ্ছে, মানুষরা কি করে যে জোয়ারের সঙ্গে কিন্তু তালে আপনাকে সাঁতার কেটে যেতে হবে, তাহলে দেখবেন আপনি নির্দিষ্ট নিজের গায়ের শক্তি ক্ষয় মানে কম হবে এবং আপনার অভীষ্ট লক্ষ্যে কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন। সেক্ষেত্রে দেখবেন যেটা বলছিলাম আমরা মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ যারা পরীক্ষার্থী আছেন তাদেরও ক্ষেত্রে, যারা এবারে মাধ্যমিক দেবেন বা উচ্চ মাধ্যমিক দেবেন বা জয়েন্ট দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ ভালো র্যাঙ্কিং করা, এবং যারা মানে মানে অনেক দিন ধরে যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের কিন্তু চাকরি পাওয়ার যোগ আছে। এইবার তারপরে আসি দেখবেন, দেখবেন বিষ রাশি, বিষ রাশি বা বিষ লগ্নের ক্ষেত্রে দেখবেন আর একটু মানে আপনাকে আরও 2 মাস মানে আরও 7 দিন আপনাকে ওয়েট করতে হবে, 7 দিন পরে থেকে দেখবেন আপনার সময়টা অনেকটা কিন্তু ভালো হতে মানে শুরু হবে। কেন দেখবেন, একে তো আপনাদের সব থেকে বড় কথা সব মানে রাশির দেখবেন অষ্টমে আপনার বৃহস্পতি আসছে, এবং বৃহস্পতি অষ্টম থেকে কিন্তু আপনাদের দ্বিতীয় দৃষ্টি দেবে, আর অটোমেটিক সেখানে দ্বিতীয় কিন্তু আপনাদের তুমি রাহু ওখানে আছে, দেখবেন অর্থ আনাগোনা আপনাদের হচ্ছে না, না অর্থ আপনাদের কিন্তু আসছে সেটা কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে। কিন্তু এইবারে কি হবে দেখবেন, ঠিক 7 দিন পরে আপনাদের অর্থের ওই জায়গাটা কিন্তু স্টেবিলিটি আসবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন?
হ্যালো, আমি সোনারপুর থেকে হ্যালো হ্যালো আমি সোনারপুর থেকে অঞ্জনা দে বলছি। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। হুম, বলুন। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 27/11/2001। 27/11 2001 2001। টাইমটা বলুন। 27/11/2001। 27/11 বললেন তো? হ্যাঁ, 27/11। আর টাইম হচ্ছে বেলা 1:00 কলকাতা। না না, এক মিনিট দাঁড়ান। 27/11/2001, সময় হচ্ছে 1:30, তাই তো? 1:50, 1:50। সময় হচ্ছে আপনার 1:50, ঠিক আছে। জন্মস্থান কোথায়? কলকাতা। তো তো এখানে দেখবেন আপনার ছেলের নাম কি? অর্পণ দে। আপনার 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা বলুন আপনি। 7। দেখবেন আপনার ছেলের মাঝে মাঝে ঠান্ডা লাগে, ঠান্ডা লাগার একটা ধাত আছে আপনার ছেলের, ঠান্ডা লাগার একটা ধাত আছে বা ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি। ওকে, যেহেতু আপনি, ওকে, এইবার আপনি ডেটাটা মেলান। আপনার ডেটা তো, আপনার ছেলের জন্মবার মঙ্গলবার তো? হ্যাঁ। এখানে দেখবেন মীন লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রে, চার চরণে জন্ম আপনার ছেলে, বুঝতে পারছেন? দেখবেন আপনার ছেলে মানে সমস্ত কাজ, কোনো কাজ দেখবেন এক চান্সে সাকসেস হয় না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে। তো এখানে দেখবেন এর যেটা আপনার প্রশ্ন হচ্ছে, দেখবেন এডুকেশন সেরে আপনার কেরিয়ার কি হবে, তাই তো? হ্যালো, আপনার ছেলের দেখবেন এডুকেশন কমপ্লিট করে কেরিয়ার কি হবে তার জন্য জানতে চাচ্ছেন, তাই তো? সব থেকে ভালো কথা, দেখবেন আপনার ছেলে কি আর্টস নিয়ে পড়াশোনা করেছে? সায়েন্স নিয়ে পড়ছে। মানে মানে কি সায়েন্সের কোন সাবজেক্ট নিয়ে পড়ছে আমাকে বলুন একটু। হ্যালো হ্যালো, হ্যাঁ, পিওর সায়েন্স নিয়ে পড়ছে তো? হ্যাঁ, দেখবেন পিওর সায়েন্স নিয়ে এখানে পড়ছে। দেখবেন সব থেকে একটা জিনিস হচ্ছে এর, দেখবেন একে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করলে খুব ভালো হতো, যেহেতু পিওর সায়েন্স নিয়ে পড়ছে, খুবই ভালো। দেখবেন আপনার ছেলে ডিফেন্স লাইনে দেখবেন নিয়ে চাকরি পাওয়ার কিন্তু খুব ভালো সুযোগ ছিল, বুঝতে পারছেন? হ্যালো, বলুন বলুন। হ্যাঁ, এটাই আসুন। দেখবেন ওই আপনাকে বললাম টেকনিক্যাল লাইনে আসতে হবে, না হলে দেখবেন এ পিওর সায়েন্সে দেখবেন কেরিয়ার পাবে না। আপনি ওকে পলিটিক্যাল পড়তে বলুন, বুঝতে পারছেন? হ্যাঁ, ওখানে দেখবেন ওর কেরিয়ার খুব ভালো হবে। কিন্তু সব থেকে বড় কথা দেখবেন ওর একটা জিনিস আছে, দেখবেন একটা ফাঁড়া আছে, বুঝতে পারছেন? দেখবেন পড়ে গিয়ে হাতে চোট পাওয়ার কিন্তু খুব যোগ। কোনো সময় পড়ে গেছে এই পর্যন্ত? কোনো পড়ে গেছে, পড়ে গিয়ে হাতে চোট পেয়েছে? হ্যাঁ, এটা দেখবেন এটাই ওর সিমটম, যেহেতু ওর দেখবেন শনি এখানে এমন পজিশনে বসে আছে যেখানে দেখবেন মানে এক মানে ফাঁড়াত মানে অ্যাক্সিডেন্ট পড়ে গেলে চোট পাবে। এবং দেখবেন ওর যখন বয়স 30 বছর হবে না, বুঝতে পারছেন, 30 থেকে 36-এর মধ্যে কিন্তু একবার হাত কিন্তু ওর ভাঙার প্রবল যোগ, বুঝতে পারছেন? সেই দেখবেন সরকারি চাকরি, এক মিনিট একটু ওয়েট করুন। সরকারি চাকরির আপনি এখানে দেখবেন কিন্তু এই চাকরিটার এখানে দেখবেন সরকারি চাকরির, দেখবেন এখানে সরকারি চাকরির থেকে দেখবেন কোনো প্রাইভেট কোম্পানিতেও যোগ মানে যদি চেষ্টা করে ভালো জায়গায় পাবে, বুঝতে পারছেন? সরকারি চাকরির কিন্তু বারবার ট্রাই করবে, সেখান থেকে কিন্তু ফেলিওর হবে। হ্যাঁ বলুন। দেখবেন মেডিকেল লাইনে যেতে গেলে আগে বলছি আগে যে ছকটা যে প্রবলেম ছিল এখানেও আপনার ছেলে সেই জায়গাটার প্রবলেম, মেডিকেল লাইনে হালটে এখানে কিন্তু মঙ্গল যথেষ্ট ভালো আছে আপনার ছেলের, বুঝতে পারছেন? কিন্তু ডাক্তারি ক্ষেত্রে দেখবেন রোগীকে আমরা দেখি, তো আগেও বললাম শুক্র করে দেখি, কিন্তু এই জায়গাটাকে বৃহস্পতিরও কিন্তু অনেক প্রবলেম হয়ে আছে। দেখবেন ও আপনাদের কথা অনেক সময় শোনে এবং অনেক সময় শুনতে যায় না, তাই না? হ্যাঁ, সেই এই জায়গাটা যদি মেডিকেল নিয়ে পড়তে যায় দুটো জায়গায় প্রতিকার অবশ্যই করা দরকার। এবং কি ও পলিটেকনিক নিয়ে যদি পড়ে সেখানেও যদি প্রতিকার যদি করেন তাহলে আগামী দিনে ক্লিয়ার খুব ভালো হবে, নাহলে কিন্তু কেরিয়ারের জায়গাটা কিন্তু ডিস্টার্ব আছে, বুঝতে পারছেন? ওকে, আর আপনারা যে বাড়িতে থাকেন সে বাড়ির অবস্থা বাস্তুটাকে ঠিক করান, কেন বাড়ির বাস্তুতে কিন্তু দোষ আছে, বুঝলো? যার ফলে দেখবেন ও পড়াশোনার যেভাবে করে সে আরে কিন্তু রেজাল্টটা পায় না। এবার আপনাদের কিন্তু আর্থিক সমস্যা চলছে, চলছে তো? আগে বাস্তুটাকে ঠিক করান, করলে দেখবেন আপনাদের মানে আর্থিক দিকটাও ভালো হবে, প্লাস আপনার ছেলে কেরিয়ারটাও ভালো হবে, বুঝতে পারছেন? ওকে, ভালো থাকুন। আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট আছে, দেখবেন আপনারা দেখবেন আমার স্টলের যেগুলো চেম্বারগুলো যাতে অবশ্যই যোগাযোগ করুন, সেই সঙ্গে আমার বুকিং নাম্বারটা একবার আপনাদেরকে বলে দেবো। এই বুকিং নাম্বারে দেখুন যে চেম্বারে আপনারা অবশ্যই আসবেন সেখানে অবশ্যই অ্যাডভান্স মানে অগ্রিম বুকিং করেই তারপর আসবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে।
তো সেক্ষেত্রে দেখবেন এই নাম্বারটা আছে, দেখবেন 8697656130, 8697656130, এটা হচ্ছে বুকিং নাম্বার, চেম্বারে আসার বুকিং নাম্বার। এই নাম্বারটায় বুকিং করে আপনারা যে যে চেম্বারগুলো স্টলে যাচ্ছে সেগুলোকে আপনারা যোগাযোগ করতে পারেন। আরে একটা, এক মিনিট একটু হোল্ড করুন। তো আর একটা এটা বলছি, দেখবেন রবিবার করে যে আমার কাকদ্বীপ ছিল, কাকদ্বীপ রবিবার করে আছে, দেখবেন মর্নিংয়ে হয়ে গেছে সেটা আপনার 8টা থেকে 1টা পর্যন্ত, এবং বাড়াইপুরে রবিবার করে, বাড়াইপুরে সপ্তাহে 2 দিন, বাড়াইপুরে রবিবার দিন বিকেল 5টা থেকে পাচ্ছেন রাত 9টা, এবং বুধবার দিন বিকেল 5টা থেকে রাত 9টা, বাড়াইপুরে আপনার 2 দিন করে পাচ্ছেন এখন থেকে, এবং আর যেদিন যেরকম চেম্বার আছে সেগুলো সেমন করে চলছে। ওকে, হ্যালো, কে বলছেন? হ্যাঁ আপনি খুব ভালো সচেতন দাদা, যে ভাইকে খুব ভালোবাসেন, যে আপনি নিজের সম্বন্ধে বাদ দিয়ে ভাই সম্বন্ধে জানেন, তাই তো? বলুন, ভাইয়ের নাম কি? আচ্ছা, আপনার ভাইয়ের ডেট অফ বার্থ বলুন। 11 আগস্ট 2011। আমার প্রোগ্রাম এর আগে কোনদিন দেখেছো না, আজ প্রথম দেখছো? জানতে চাচ্ছো, তাই তো? এডুকেশনটা কেমন হবে, তাই তো? আচ্ছা, তোমার এখানে ভাইয়ের জন্মবার রবিবার তো? আচ্ছা, এখানে দেখবেন সিংহ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, চার চরণে তুমি জন্ম। ওকে, তোমার ভাইয়ের সব থেকে যেটা প্রবলেম একটা হচ্ছে, দেখবে যে এ কোনো কাজ দেখবে এক চান্সে সাকসেস হয় বলে ভেঙে পড়ে খুব, তাই তো? আচ্ছা, ওকে। তো এক্ষেত্রে দেখবে এর সব থেকে বড় কথা হচ্ছে চঞ্চল, মানে প্রচন্ড, যে কোনো কাজে একাগ্রতার সাথে যে করতে হবে সেই জায়গাটাই কিন্তু খুব চঞ্চল, তাই তো? এইবার দেখো এখানে দেখবে তোমার মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো দেখাচ্ছে না, বুঝতে পারছো? আচ্ছা, না, তোমার মায়ের শরীর স্বাস্থ্য ভালো আছে? বললাম তো, এখানে তোমার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ দেখাচ্ছে। আর একটা কথা যেটা বলছি, তোমার এখানে ভাই কি কোন সায়েন্স নিয়ে পড়ছে? তাহলে দেখবে এর কেরিয়ারটা খুব ভালো ছিল, বুঝতে পারছো? কিন্তু আর্টস নিয়ে পড়াশোনা, হ্যাঁ, টেকনিক্যাল লাইনেই ভালো ছিল, যেহেতু এ চঞ্চলতা চঞ্চল আছে, তো দেখবে এ যদি কোনো কিছু লাইনে টেকনিক্যাল লাইনে দাও, দিলে দেখবে এ খুব ভালো তাড়াতাড়ি বুঝতে পারবে। এ কিন্তু ব্রেন খুব শার্প, কিছুদিন পর সেটাকে ছেড়ে আবার ব্যাক করে চলে আসবে, বুঝতে পারছো? সব থেকে বড় কথা, ওর চঞ্চলতাকে দূর করাও। আর ওর যে বাড়ির যে বাস্তু, তোমাদের বাড়িতে কিন্তু বাস্তুরও প্রবলেম আছে, কিন্তু তোমারও দেখবে, তুমি যেটা আছে তো, তোমারও দেখবে শরীর স্বাস্থ্যের মধ্যে দেখবে একটা অসুস্থতা ভাব থাকে তোমার, তাই তো? দেখো, তোমার ভাইয়ের ছক থেকে তোমারও বললাম, আগে বাস্তুটাকে ঠিক করো, বাস্তু না ঠিক করলে তোমারও কেরিয়ারের প্রবলেম, তোমার ভাইয়েরও কেরিয়ারের প্রবলেম, এবং দেখবে তোমার মায়ের শরীর স্বাস্থ্য যত তোমাদের ভাইয়ের বয়স বাড়বে তত কিন্তু আস্তে আস্তে খারাপ হবে, বুঝতে পারছো? দেখো, পড়াশোনা যদি না করে রেজাল্ট কি করে হবে? ও তো পড়াশোনা একদম করছে না, বুঝতে পারছো? সেই জায়গাটাকে আগে যে কোনো ভালো অ্যাস্ট্রোলজিকে আগে গার্ড দাও, নালে এইচএস এ কিন্তু আশানুরূপ ভালো রেজাল্ট করতে পারবে না, বুঝতে পারছো? ওকে, এটা দেখবেন মূল আলোচনা যেটা ফিরে আসি, যেটা আমি বলছিলাম, দেখবেন বিষ রাশি পর্যন্ত বললাম, এবার দেখবেন যারা আছে, দেখবেন মিথুন, মিথুন রাশি বা মিথুন লগ্ন, তো এটা নেক্সট যখন প্রোগ্রাম যখন আছে আমার শুক্রবার দিন 2:00-2:05 সেখানে আপনারা দেখবেন, আজকের একদম সময় সংক্ষেপ, তার জন্য আজকে আপনাদেরকে আমার বিদায় নিতে হচ্ছে। নেক্সট যে রাশিগুলো বাকি রইলো আবার নেক্সট প্রোগ্রামে আমি অবশ্যই আলোচনা করে দেবো। নমস্কার।